আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি লাউ গাছের থ্রি জি কাটিং নিয়ে আপনাদের ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা সেটা আমি বাড়ির ছাদে দিয়েছিলাম এটা জমিতে করা হয়েছে থ্রি জি কাটিংয়ে এবং থ্রি জি কাটিংয়ে লাউয়ের ফলন আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা গাছটা দেখলে বুঝতে পাচ্ছেন এখানে অনেক পাতা প্রায় মারা গেছে এই ধরনের হয়ে গেছে দেখতেছেন গাছটা প্রায় শেষের দিকে এরপর কাটিং এর ফলে ভালো ফলন দেখা যাচ্ছে আপনারা দেখছেন খুব সুন্দর লাউ ঝুলে আছে এটা একটা বড় ক্ষেত লাউয়ের প্রায় সব জায়গাতেই এই ধরনের লাউ আছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো আপনারা টবে হোক জমিতে হোক বাড়ির ছাদে হোক যেখানে আপনারা লাউ লাগাবেন আমার লাউয়ের থ্রি জি কাটিং নিয়ে ভিডিও দেওয়া আছে সেটা দেখবেন থ্রি জি কাটিং ফলে লাউয়ের ফলন ফলন অনেকগুণ বৃদ্ধি পায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন লাভ লাউগুলো খুব সুন্দর হয়েছে লাউ গাছ যতদিন পর্যন্ত সতেজ থাকবে ততদিন পর্যন্ত ভালোই ফলন দিবে আর দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো তেমন ঘন রোপণ করা হয়নি এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাউ গাছ এবং এর শাখা প্রশাখাগুলো ভালোভাবে বিচরণ করার জন্য মাচাংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এভাবে আপনারা যদি লাউয়ের থ্রি ত্রিজি কাটিং করে মাচাং করে দেন তাহলে ভালোই ফলন পাবেন আশা করি চেষ্টা করব সবজি চাষের বিভিন্ন কার্যক্রম নিয়ে আপনাদের সামনে কিছু ভিডিও তুলে দেওয়ার ধরার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে